আজকে আমি অনার্স প্রথম বর্ষের জন্য সাধারণ মনোবিজ্ঞান থেকে আবেগ চ্যাপ্টার আলোচনা করব। এখানে আবেগকালীন দৈহিক প্রকাশ, যেটা মানুষের আচরণের মধ্যে যে বৈচিত্র্য আমরা লক্ষ্য করি তা আবেগের জন্যই হয়ে থাকে। আবেগবিহীন জীবনে কোনো বৈচিত্র্য থাকে না। হাসি ও কান্না, সুখ ও দুঃখ, ভালোবাসা ও ঘৃণা প্রভৃতি আবেগ আমাদের জীবনে বৈচিত্র্য এনে দেয়। আবেগের ফলে দেহের অভ্যন্তরে অনেক পরিবর্তন ঘটে। নিম্নে আবেগকালীন দৈহিক পরিবর্তন সমূহের আলোচনা করা হলো। মুখের অভিব্যক্তি, মুখের অভিব্যক্তি আবেগ প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সূচক। আমরা ব্যক্তির মুখগুলোর বা মুখমণ্ডলের অভিব্যক্তি দেখে সুখ দুঃখ, আনন্দ উচ্ছ্বাস, ক্রোধ, ভয় ভীতি ইত্যাদি আবেগ সম্পর্কে বুঝতে পারি। রক্তচাপ, আবেগের সময় রক্তচাপের পরিবর্তন ঘটে। চিন্তা ভাবনা, ভয় ভীতি, আনন্দ, উল্লাস, ক্রোধ ইত্যাদি আবেগময় অবস্থায় ব্যক্তির রক্তচাপ উঠানামা করে। হৃৎপিণ্ডের ক্রিয়া, আবেগের সময় হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পায়। ইলেকট্রোকার্ডিওগ্রামের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের এরূপ পরিবর্তন পরিমাপ করতে পারি। ঘর্মগ্রন্থির প্রতিক্রিয়া, তীব্র আবেগের সময় ঘর্মগ্রন্থির কার্য বেড়ে যায়, প্রচুর ঘাম নির্গত হয়। চক্ষুমণির প্রতিক্রিয়া, আবেগের সময় চোখের মণি বড় হয়ে যায়, এই সময় প্রাণী পরিষ্কার দেখতে পায়। আবার অনেক সময় তীব্র আবেগ দ্বারা চালিত হলে চক্ষুমণি ছোট হয়ে যায় বা চোখ বন্ধ হয়েও আসতে পারে। শ্বাস প্রশ্বাসের পরিবর্তন, তীব্র আবেগের সময় শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, এ সময়ে যদি ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে প্রাণী অথবা শ্বাস প্রশ্বাস বন্ধ হবার উপক্রম হতে পারে অনেক সময়। লোমের প্রতিক্রিয়া, আবেগের সময় প্রাণীদেহের লোম খাড়া হয়ে ওঠে, এর ফলে প্রাণীকে আকার বড় দেখায়। পাকস্থলীর ক্রিয়া, তীব্র আবেগের সময় পাকস্থলীর ক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং স্থান থেকে রক্ত দেহের উপরের দিকে এবং মস্তিষ্কে প্রেরিত হয়। এর ফলে বমি বমি ভাব হতে পারে, অনেক সময় পেটের ব্যথা অনুভব করা যায়। লালা নিঃসরণের পরিবর্তন, আবেগের সময় লালাক্ষরণ বন্ধ হয়ে যায়, ফলে আমাদের মুখ শুকিয়ে যায়। অ্যাড্রিনাল গ্রন্থির পরিবর্তন, আবেগের সময় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত অ্যাড্রিনালিন নামক এক প্রকার হরমোন নির্গত হয়। অ্যাড্রিনালিনের প্রভাবে যকৃতে সংরক্ষিত শর্করা রক্তস্রোতে মিশে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া এই হরমোন দেহের ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কণ্ঠস্বরের পরিবর্তন, আবেগের পরিমাপ বেশি হলে কণ্ঠস্বরের পরিবর্তন ঘটে, যেমন রাগের সময় কণ্ঠস্বর জোরালো ও উচ্চ হয় এবং ভয়ে কণ্ঠস্বর বন্ধ হয়ে যায়। ত্বকের বৈদ্যুতিক প্রবাহ, আধুনিক মনোবিজ্ঞানীরা আবেগের আরেকটি দৈহিক পরিবর্তন লক্ষ্য করেছেন। এ পরিবর্তনটি সংঘটিত হয় ত্বকের বৈদ্যুতিক প্রতিক্রিয়া, সংক্ষেপে যেটাকে বলা হয় GSR, গ্যালভেনিক স্কিন রিসপন্স। ত্বকের মধ্যে একটি প্রতিরোধ যন্ত্র বসিয়ে এটি পরিমাপ করা যায়। বৈদ্যুতিক ত্বক প্রতিক্রিয়া পরিমাপের সাহায্যে দেখা গেছে যে পুরুষের চেয়ে স্ত্রীলোকের প্রতিক্রিয়া কম। অন্ত্রের ক্রিয়া, তীব্র আবেগের সময় অন্ত্রের ক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, এ সময় স্প্রিং ট্যাপ মাংসপেশির অনৈচ্ছিক শিথিলতা আসে, এর ফলে ব্যক্তি মলমূত্র ত্যাগ করতে পারে। মাংসপেশির কাঠিন্য ভাব ও স্পন্দন, রাগের অনুভূতিকে ব্যক্তি যদি স্বাভাবিকভাবে প্রকাশ করতে ব্যর্থ হয় তাহলে সে সময় তার মাংসপেশিতে কাঠিন্য ভাব ও কম্পন সৃষ্টি হয়। সাধারণত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সামনে ছেলে মেয়েদের বেয়াদবি বা অন্যায় আচরণের কারণে পিতামাতার মধ্যে এরূপ আবেগের পরিলক্ষিত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে
ক্লাস এই পর্যন্তই। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সময়টাকে একটু সাবধানতার সাথে চলার চেষ্টা করো।